আজকের ভিডিওতে আমরা মেথড ইনার ক্লাস নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে ইনার ক্লাসগুলো কাজ করে। মেথড ইনার ক্লাস হচ্ছে আপনি একটা মেথডের ভিতরে একটা ক্লাস লিখবেন, ঠিক আছে? সো আমি যদি এখানে ক্লাসের মতো লিখি যে আমার ফার্স্ট হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, এখানে একটা প্রবলেম হবে। আমি জাস্ট আগে লিখি পাবলিক, দেন হচ্ছে ক্লাস, ঠিক আছে? একটা দেখেন, আমার যে পাবলিক শো আউটার মেথডের ভিতরে আমি লিখতেছি, একটা ক্লাস লিখতেছি, পাবলিক মেথড ক্লাস, দেখছো? আমার বডি, ক্লাস বডি। সো দেখেন এখানে হচ্ছে একটা ইরর দেখাচ্ছে, ইররটা হচ্ছে ইলিগাল স্টেটমেন্ট বলবে, এই যে ইলিগাল স্টেট অফ এক্সপ্রেশন। সেটা কারণ হচ্ছে দেখেন, আমরা যখন মেথড ক্লাস মানে একটা ক্লাস যখন ডিক্লেয়ার করি, ক্লাসের জন্য একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিই, লাইক এখানে যখন আমি প্রাইভেট দিয়েছিলাম আমার জিনিসটা কাজ করছিল ঠিকঠাক মতো, যে দেখেন এখানে হচ্ছে ক্লাস ইজ পাবলিক শুড বি ডিক্লেয়ার ইন আ ফাইল নেম অফ ইনার ক্লাস, ঠিক আছে? এখানে আপনি একটা আবার ইয়া বলতেছে, সো আপনি চাইলে এখানে এটা প্রাইভেট করে দেন, ঠিক আছে? কোনো ওকে, এখানে আবার এই জিনিসটা প্রবলেম কেন করতেছে, আচ্ছা এই জিনিসটা আপাতত থাকে, এই প্রবলেমটা আমি একটু পরে বলছি আপনাদের। এইখানে আসি, তো এখানে দেখেন আমার যেহেতু বলা হয়েছে যে মেথড ক্লাস, এটা হচ্ছে আপনি একটা মেথডের ভিতরে স্কোপের ভিতরে দেখছেন। সো মেথডের ভিতরে আপনি যখন যে কিছু ডিক্লেয়ার করেন, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়, লাইক আমি যদি এখানে একটা ইন্টিজার আইডি ক্রিয়েট করি, সো এই আইডির সাথে এই ক্লাসের আইডির কোনো সম্পর্ক থাকবে না, এটা হচ্ছে এই মেথডের ভিতরে আইডি, আর ক্লাসের আইডি কিন্তু আলাদা। সো এই মেথডের ভিতরে যখন আমি কোনো কিছু লিখি তখন একটা ইনস্ট্যান্স, লাইক একটা কপি ক্রিয়েট হয়, কপি ক্রিয়েট হয়ে মেথডের কাজ শেষ হলে জিনিসটা ডিস্ট্রয় হয়ে যায়। সো এই জিনিসটা করতে আপনার কোনো অ্যাক্সেস মডিফাই ইউজ করতে পারবেন না আপনি। সো এখানে যখন ক্লাস দিবেন তখন হচ্ছে অ্যাক্সেস মডিফাই ছাড়া আপনি ইউজ করবেন, এটা বুঝলেন? এখানে অ্যাক্সেস মডিফাই বাদ দিয়েছে, এখানে ঠিক হয়ে গেছে। সো আসলে এটা কোনো প্রবলেম ছিল না, এখানে পাবলিক রাখি আর এই অ্যাক্সেস মডিফাইটা আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে? দেন হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে আবার আপনি আগের মতোই পাবলিক প্রাইভেট ইউজ করতে পারবেন, লাইক আমি এখানে প্রাইভেট ইন্ট আইডি। সো এই জিনিসটা এই বোঝায় যে এই আইডিটা আপনি এই যে মেথডের মধ্যে ইউজ করতে চান, এটা একটা প্রাইভেট মডিফায়ার, ঠিক আছে? তো আপনাকে এখানে অবশ্যই গেট সেট মেথড দিয়ে এই আইডিটা এখানে অ্যাক্সেস করতে হবে, আপনি চাইলেই এখানে আইডি অ্যাক্সেস করতে পারবেন। আমি যদি এখানে লাগে এটা মেথড লিখি পাবলিক ভয়েড ভয়েড, দেন হচ্ছে আমি শো নামে একটা মেথড লিখলাম, শো মেথডের কাজ হচ্ছে আমাকে শো করবে অ্যাস আউট, অ্যাস আউটের মধ্যে এটা হচ্ছে মেথড ক্লাস, দিস ইজ মেথড ক্লাস, ঠিক আছে? আর এখানে আছে আমি একটা গেট সেট মেথড রেখে দিই আইডির জন্য। সো আমি এখানে গেট সেটটা যদি অ্যাড করি তাহলে দেখেন আমার মেথড ক্লাসের ইয়াটা চলে আসছে, গেট সেট মেথডও দিয়ে রাখলাম। এখন এই যে আমি ক্লাসটা ক্রিয়েট করলাম, এই ক্লাসের যদি কোনো অবজেক্ট বানাতে চাই, যদি আমি মেথডের ভিতরে বানাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এই ক্লাসটা লেখার পরে বানাতে হবে। লাইক আমি যদি উপর স্কোপে লিখি, এখানে যদি রাখেন তাহলে আমাকে ইরো দিবে, কাইন্ড অফ আমার মেথড যেভাবে কাজ করে ওইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবে, ঠিক আছে? কোনো ডাইনামিক ইয়া নেই, মেথড ক্লাস ওপি, এখন আমার ফার্স্ট থেকে ইরর দিচ্ছে। কারণ হচ্ছে আমি যখন মেথডে কাজ করি তখন হচ্ছে আমার লাইন বাই লাইন এক্সিকিউট হয়, এরকম না যে আমার নিচের লাইন একবার এক্সিকিউট হবে তারপর আবার উপরে এসে লাইন এক্সিকিউট হবে। তো আপনি যখন এখানে মেথড ক্লাস লিখছেন তখন বলবে যে এই জিনিসটা তো আমার কাছে অপরিচিত, আমি তো এই জিনিসটা নিয়ে এখনো কাজ করিনি। বাট আপনি যদি নিচে লেখেন এখানে গিয়ে পাবে, দেখেন এখানে পেয়ে গেছে, মেথড ক্লাস পেয়ে গেল। এখানে যদি আমি ওবি নামে অবজেক্ট বানাই নিউ, এখানে সুন্দর মতো পাবে। কারণ হচ্ছে এখানে আপনার লাইন বাই লাইন এক্সিকিউট হয়ে আপনি জিনিসটা বুঝলো যে আচ্ছা আমি এখানে একটা মেথড ক্লাস বানিয়েছি, তারপরে আমি মেথড ক্লাসের অবজেক্ট বানাচ্ছি। আমি যদি ওবি ডট প্রিন্ট লিখি, সরি প্রিন্ট আর শো লিখি, তাহলে আমাকে ওবি ওই শো ফাংশনটা অ্যাক্সেস করতে দিবে। আমি এখানে ওবি ডট সেট আইডির মধ্যে চাইলে আমার 15 দিয়ে আইডি সেট করতে পারবো, সো এখানে আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো আমি যদি আমার অবজেক্টে যাই, এখানে দেখেন আমার যে আউটার ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে এখানে আউটার ক্লাসের শো ফাংশনটা কল করেছি, মানে হচ্ছে এই যে শো ফাংশনটা কল হবে সর্বপ্রথম এই লাইনটা প্রিন্ট করবে, তারপরে হচ্ছে এখানে একটা মেথড ক্লাস ক্রিয়েট করবে, দেন হচ্ছে আবার মেথড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবে, দেন অবজেক্টের আবার শো ফাংশন ক্রিয়েট কল করবে। আমি যদি রান করি দেখছেন সবার প্রথমে হচ্ছে দিস ইজ আউটার ক্লাস, তারপর হচ্ছে দিস ইজ মেথড ক্লাস, মানে ওই যে মেথড ক্লাসের ভিতরে যে আমার শো ফাংশনটা ছিল ওই শো ফাংশনটাও কল হয়ে গেছে। এই ছিল আমাদের মেথড ক্লাস। মোটামুটি মেথড ক্লাসটা একটু অ্যাডভান্স যাওয়ার মধ্যে চলে যায়, বাট আমি আসলে ওপির মধ্যে আমি ট্রাই করব সবগুলা সবকিছু আসলে কভার করার জন্য। অ্যাডভান্স কোনটা আসলে অ্যাডভান্স কোনটা হচ্ছে বেসিক, এগুলো আসলে এখন আর ডিফারেনশিয়েট করে লাভ নেই। আপনারা যেহেতু প্রথম থেকে যদি ভিডিওটা দেখে সবগুলো ভিডিও দেখে থাকেন তাহলে কাইন্ড অফ আপনি বুঝবেন যে আসলে কোথায় আপনি যাচ্ছেন। সো আজকে ভিডিও এটুকুই, ধন্যবাদ। ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সাইফ রিয়াদ লিখে সার্চ করবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন, তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকবেন।